ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সালাতুত তাসবীহ নামাজ পড়তে হয়, তাসবীহ বোধ এটা জীবনে একবার হলো, এটাকে সহি কিনা, সালাতুত তাসবীহ, এটা তাসবীহ না, শব্দটা তাসবীহ, আমি বুঝতে পারছি। এই হাদিসটা অনেকের নিকট দুর্বল, দুই একজন মহাদ্দিস এটাকে হাসান বলেছেন, কথা শুনেন, কিন্তু আমি আমার জীবনে কখনো পড়িনি, আমার আমাদের আমাদের শেখ এবং বন্ধু যারা ছিলেন তারাও পড়তে দেখি নাই, এবং আরব দেশের মহাদ্দিসরা এটা কোনো গুরুত্বই দেন না। এই কারণে এটার পদ্ধতিটা এমন যে এটা বুঝাই যাচ্ছে এটা আসলে সঠিক সুন্নতের পদ্ধতি হতে হয় না। তারপরেও যদি কেউ পড়ে কোনোদিন পড়তে পারে, কিন্তু পড়তে হবে এমন দায়িত্ব কোত্থেকে পারেন আপনি? যেই জিনিসটা এরকম একটা নফল কাজ একবারে করতে হবে বাধ্যতামূলক, এবং যদি শুদ্ধ হওয়া সাপেক্ষে তারপরে এটা করতে হবে এমন দায়িত্ব, এমন কথা আমরা বলতে পারি না। সুতরাং এই কথা ঠিক নয় যে জীবনে একবার হলে করতে হবে, কথা ঠিক নয়। আরে কত সুন্নতের উপর আপনি আমল করেন না, কত সুন্নত আছে আপনি আমল করেন না। আপনি যদি ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি রিয়াদুস সালেহীন পড়েন, দেখবেন প্রথম কয়েকটা চ্যাপ্টার পরে কাসরাতু আমালিল খায়র, কল্যাণের অনেক পথ রয়েছে, আপনি দেখবেন যে আপনি কিছুই করেন নাই। কিন্তু এখানে যে জিনিসটা একটা সন্দেহজনক, যেটা শুদ্ধ অশুদ্ধ নিয়ে সন্দেহ আছে, এইটা নিয়ে না এটা একবার হলেও করতে হবে, এই জিনিসটা মানুষের বানোয়ার কথা, এটা করা যাবে না, মানে এইভাবে বাধ্য করা যাবে না। কেউ যদি করে তাকে ছাড় দেন, আর কেউ যদি করে না তাকে জোর করে বলেন না করতে, বুঝে আসছে কথাটা? এটা আমরা মনে করি, আমি করি না, আমি মনে করি দুর্বল, এই জন্য আমি এটা আমল করি না।